সাংবাদিক রোজিনার জামিন আদেশ রোববার। অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। এ ব্যাপারে আদেশ আসছে রোববার দেওয়া হবে। আজ বৃহস্পতিবার 20 মে ঢাকা মহানগর হাকিম বাকিবুল্লাহর ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক বলেন এ বিষয়ে তিনি পরে আদেশ দেবেন। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রোজিনার বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য 20 মে দিন ধার্য করেন। সাবেক থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সর্দার ওই দিন আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার 18 মে রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। এরপর রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার জন্য নির্দেশ দেন। এরপর প্রিজন ভ্যানে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় 6 ঘন্টা পর রাত 8:30 দিকে রোজিনাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত 12:45 দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডাক্তার মোহাম্মদ শিব্বির আহমেদ ওসমানি। তিনি অভিযোগ করেন গোপনে নথির তথ্য সংগ্রহ করেছিলেন রোজিনা ইসলাম।